সপ্তাহান্তে বাজার পরিস্থিতি জানবো। এবার রাজধানীর কারওয়ান বাজারে আছে সহকর্মী শফিকুজ্জামান রুবেল ও চট্টগ্রামে আছে নয়ন বড়জয়। শুরুতেই যাব রুবেলের কাছে। রুবেল, বাজারে কি পরিস্থিতি দেখতে পাচ্ছেন আমাদের জানান। বাজারে পরিস্থিতি যদি বলি তাহলে আমরা শুধু বলতে হয় যে বাজারে কিন্তু স্বস্তি আসলে নেই। আমি তো দেখাতে চাই যে দেখছেন আপনাকে আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে কাঁচা বাজারে রয়েছি। এখানে আমরা যখন আসলাম আমরা একটু তথ্য নিয়েছি যে গত সপ্তাহের সাথে এই সপ্তাহের যে তুলনামূলক দাম সেটা আমরা আসলে ইতিমধ্যেই জেনেছি, দেখেছি যে আমরা প্রতিটি সবজির দামে কিন্তু কেজি প্রতি আসলে 10 থেকে 15 টাকা ইতিমধ্যেই বাড়তে রয়েছে। কারণ আপনি জানেন যে এখন পর্যন্ত আসলে নতুন সবজি বাজারে উঠেনি, শুধুমাত্র সিম যদি বলি তাই নতুন সবজি আসলে এসেছে, কিন্তু সেটার দাম আকাশ চুম্বে। এছাড়া যদি আমি একটু স্পেসিফিক বলে রাখি যে যদি বলি যে আসলে ক্রেতাদের হাতের নাখালে বলতে শুধু প্রেপে যেটা আমরা সবজি হিসেবে আসলে ইদানিং খাচ্ছি সেটাই 35 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া প্রতিটি সবজি কিন্তু 60 টাকার উপরেই কেজি প্রতি বিক্রি হচ্ছে। আমি স্পেসিফিক যদি বলতে চাই তাহলে এখানে আপনার বরবটি বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, কাঁকরোল বিক্রি হচ্ছে 80 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 70 টাকা, এছাড়া মূলা, তারপরে গাজর, ধন্দুল, টমেটো প্রতিটি সবজি কিন্তু 80 থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং সিম যেটা নতুন সবজি সেই সবজিটা কিন্তু 180 থেকে 200 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবজির বাজারে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি যে একটা অগ্নি বিপন্ন অবস্থা বয়ে যাচ্ছে। কেননা বাজারে যে পরিস্থিতি তার সাথে ক্রেতারা বলছেন তাদের যে আয় সে আয়ের কিন্তু সমন্বয় হচ্ছে না। তো মোটামুটি কারণ বাজারে সবজির বাজার ইতিমধ্যেই অনেক মূল্য বৃদ্ধি চলছে, যা আসল সময় কমার সম্ভাবনা খুব একটা নেই বলে আমাদেরকে আসলে ব্যবসায়ীরা জানাচ্ছিলেন। তো এই ছিল আমার কাছে আসলে এই মুহূর্তে। আমরা এখন চলে যাব আমাদের সহকর্মী চট্টগ্রামে যিনি রয়েছেন নয়ন বড়ুয়াজয় তার কাছে। ধন্যবাদ রুবেল আপনাকে। আপনি যেমনটা ঢাকার খবর জানিয়েছেন তেমনিভাবে বন্দরনগরী চট্টগ্রামে মাছের খবর জানতে আমরা ছুটে এসেছি কাজীর দেউড়ি বাজারে। আপনি দেখতে পাচ্ছেন ভরা মৌসুমে ইলিশের কোনো কমতি দেখছি না, বড় সাইজের ইলিশ আমরা দেখছি কিন্তু দাম কিন্তু অনেকটা বেশি চাওয়া হচ্ছে। 1400 টাকা কেজি তারা চাচ্ছে। তার কারণে এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা জানিয়েছেন। একই সাথে আমরা আরেকটি মাছ আপনাকে দেখাতে যাচ্ছি, সাগরের দাতিনা কোরাল নামে পরিচিত চট্টগ্রামে। এই কোরাল মাছের ওজন কিন্তু দেখতে পাচ্ছেন 40 কেজি ওজনের এই কোরাল মাছ। এই কোরাল মাছের দাম কিন্তু হাঁকা হচ্ছে এখন পর্যন্ত এই বাজারে। আমরা দেখছি তারা 1700 টাকা পর্যন্ত কেজি তারা চাচ্ছে। একই সাথে যে লাক্কা মাছ, সবারই প্রিয় লাক্কা, সেই মাছের কেজি কিন্তু তারা চাচ্ছে। আমরা দেখছি এই বাজারে 2000 টাকা পর্যন্ত তারা হাঁকছেন। তার কারণে হতাশের আর কথা কিন্তু থেকে যায়। এখানে যারা বিক্রেতা আছে তারা বলছেন যেভাবে মাছ পাওয়ার কথা সেভাবে না পাওয়ার কারণেই কিন্তু আসলে দাম বেশি। লাক্কা আর কোরাল কত টাকা করে বিক্রি হচ্ছে? কোরাল হলো 40 কেজি, ওলাটা হলো আপনার 1800 টাকা, আর ছোটটা হলো 1400 টাকা, আর লাক্কা মাছ 2000 টাকা কেজি। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদুলের কাছে।